বেশিরভাগ সময় তারাই আমাদের কোনো মূল্য দেয় না যাদের আমরা অনেক মূল্যবান মনে করি। আপনি যতই তাকে ভালোবাসেন না কেন, কোথাও না কোথাও সে আপনার সাথে এমন ব্যবহার করবে যেন আপনার কোনো গুরুত্বই নেই তার কাছে। যেমন সে আপনাকে বলে দেবে যে আমি এখন কথা বলতে পারবো না, বা আমি বিজি আছি, বা আপনার SMS-এর লেট রিপ্লে দেবে। আর অন্যদিকে তখনই সে অন্য কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছে, কোথাও ঘুরতে যাচ্ছে। আর এমন মুহূর্তে নিজেকে বোঝানো অনেক কঠিন হয়ে যায় যে সে কি আমাকে বুঝতে চাইছে না, নাকি ইগনোর করছে। আর আমাদের অনেকের জীবনেই এমনটা হয়ে থাকে। তাই আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে মোটিভেট করবে, যাতে আপনি এমন পরিস্থিতিকে সামলাতে পারেন। সবার প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি, কেউ আপনাকে হঠাৎ করে ইগনোর করে না। কোথাও না কোথাও কিছু না কিছু আগে থেকেই শুরু হয়, আর আমরাই সেটাকে ইগনোর করে যাই। যেমন আপনিই সবসময় তাকে SMS করেন, বা আপনিই সবসময় অপেক্ষা করেন, বা আপনিই সবসময় তাকে কল করেন। আর এই যে একতরফা জিনিস, এইগুলোই আমাদেরকে বলে দেয় যে সামনের জনের আমাদের প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু এর পরেও আমরা আশা করতে থাকি, যার কারণে আমরা আরও কষ্টে থাকি। তাই এই সব কিছু না করে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন, কারণ তার যদি আপনার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে সে আপনাকে ওয়েট করতেই দেবে না। আর সামনের জনকে সব কিছু ডাইরেক্ট জিজ্ঞেস করা শিখুন। তাকে বলুন যে কি সমস্যা। যখন আপনি সোজাসুজি এটা বলবেন তখন আপনি সত্যটা জানতে পারবেন, আর তার কথা ও তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনার ফিলিংস তাকে ডাইরেক্ট বলুন আর জিজ্ঞেস করুন যে কেন সে আপনাকে ইগনোর করছে, বা কি এমন হয়েছে যার কারণে তার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। যখন আপনি এই সব কিছু তাকে জিজ্ঞেস করবেন তখন সামনের জন অটোমেটিক সব কিছু বলবে। সে বলবে যে সত্যিই আমি বিজি, তাই চিন্তা করো না। তার কথা শুনেই আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি তেমনটা ফিল করে না যেমনটা আপনি করেন, বা হতে পারে আপনার কোনো কথা বা ব্যবহার তার খারাপ লেগেছে যার কারণে সে আপনাকে ইগনোর করছে। তাহলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। কারোর সাথে অতিরিক্ত ক্লোজ হবার আগে একটি কথা মনে রাখুন, যে যদি কখনো এর সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায় তাহলেও আমি কান্না করে আমার বাকি জীবনটা কাটাবো না। হয়তো এটা অনেক ছোট কথা, কিন্তু যদি আপনি এটা নিজেকে মাঝে মাঝে বলেন তাহলে এটি আপনাকে ওই পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেবে। সত্যি বলতে অনেক লোক হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়, তার জীবনে নতুন কেউ চলে আসে, বা তার মন ভরে যায়, বা আপনার একটি কথায় বা আপনার কোনো একটি ব্যবহারে সে এক মিনিটও সময় লাগায় না নিজেকে পরিবর্তন করতে। আর এমন মুহূর্তে যে ব্যক্তি সামনের জনের সঙ্গে খুব বেশি অ্যাটাচ থাকে সেই কষ্ট পায়। তাই এই বিষয়গুলোকে একটু খোলা মনে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ যে সমস্ত লোক সময়ের সাথে সাথে নিজের ব্যবহার পরিবর্তন করে তার জন্য কষ্ট পাওয়া ছেড়ে দিন। এই সব কিছু না আপনাকে খুশিতে থাকতে দেবে, না আপনাকে জীবনে কিছু করতে দেবে। আর যখনই আপনার মনে হবে সে আপনাকে ইগনোর করছে, তাকে সমস্তভাবে বোঝানোর চেষ্টা করুন, তার সমস্যাটা জানার চেষ্টা করুন। সব কিছু বলার পরেও যদি দেখেন যে কোনো প্রবলেম না থাকার পরেও সে আপনাকে ইগনোর করছে, তাহলে এখন আপনারও দূরে চলে আসা দরকার। সবসময় আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে সামনের জন তো ভাববেই যে এ তো আমার জন্য পাগল। তাই এমনটা কখনোই করবেন না। নিজের একটা সেলফ রেসপেক্ট রাখুন, নিজের অ্যাটিটিউডকে ধরে রাখুন। যার বাইরে কিছু হলেই সেটিকে শেষ করে দিন, যাতে আপনার সম্মান ঠিক থাকে। তার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিজেকে নিজের পছন্দের কাজে বিজি রাখুন। কথা বলুন তাদের সাথে যারা চায় আপনার সঙ্গে কথা বলতে, যারা বলে আপনার সঙ্গে কথা বলে তাদের ভালো লাগে। আর এমন লোকের সঙ্গে কথা বললে আপনারও ভালো লাগতে শুরু করবে। সবশেষে বলবো, নিজেকে কারোর কাছে ছোট করবেন না। যে ইগনোর করছে তাকে আপনিও ইগনোর করে এগিয়ে চলুন তাদের সঙ্গে, যারা আপনাকে ভালোবাসে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। সহজ জীবন।